রাজ্যে করোনা সংক্রমণ রুখতে সরকারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে রাজ্যের বিরোধী দলগুলো। রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে বারে বারে সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে। করোনা আতঙ্কে গ্রামে গ্রামে পথ আটকে ঝোলানো হচ্ছে লকডাউনের প্লাকার্ড, তৎপর পুলিশ থেকে সাধারণ প্রশাসন। এহেন পরিস্থিতিতে লকডাউনকে উপেক্ষা করে গতকাল গভীর রাতে শুনশান রাস্তায় 15 জন যুবকের জটলা দেখে তাদের ঘিরে ফেলে প্রশাসন। জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার পথে চরম ভোগান্তিতে পড়েছেন ওই 15 জন শ্রমিক। করোনা সতর্কতার জোরে দেশ জুড়ে চলছে লকডাউন। পশ্চিমবঙ্গ সহ দেশ জুড়ে সম্পূর্ণ গণপরিবহন বন্ধ, ফলে মাইলের পর মাইল হেঁটে বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা করছে ওই 15 জন যুবক। গোটা বিষয়টি জানতে পেরে চন্দ্রকোনার ব্লক প্রশাসনের তরফে তড়িঘড়ি খাওয়ার ব্যবস্থা করা হয় ওই যুবকদের জন্য। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর যুবকদের শরীরে করোনার কোনো উপসর্গ দেখতে না পেয়ে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করে ব্লক প্রশাসনের আধিকারিকেরা। প্রসঙ্গত, গত 21 তারিখ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় জলঙ্গি থানার 15 জন শ্রমিক। একের পর এক রাজ্য কোনো মতে পেরিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুরে পৌঁছন তারা। মেদিনীপুর শহর থেকে হেঁটে চন্দ্রকোনায় পৌঁছলে বিডিও ও পুলিশের মুখোমুখি হতে হয় তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় প্রশাসনিক নিয়ম মেনে। শরীরে করোনার কোনো উপসর্গ না পেয়ে মুর্শিদাবাদগামী ট্রাকে করে তাদের বাড়ি ফেরার বন্দোবস্ত করা হয় পুলিশ ও প্রশাসনের তরফে। একই সাথে ওই 15 জন যুবকের হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক। চন্দ্রকোনা থেকে অসীম বেরার রিপোর্ট, স্থানীয় সংবাদ। পুঁজিপাতি ইত্যাদি সেগুলো খোলা আছে কিনা, ওষুধের দোকান এগুলো দেখতে বেরিয়েছিলাম। পাবলিক হুড়োহুড়ি করে ভিড় জমাচ্ছে কিনা এগুলো দেখতে বেরিয়েছিলাম। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। সে অবস্থায় আমরা দেখি যে কুয়াপুরের দিক থেকে কিছু লোক প্রায় 14-15 জন ব্যাগ ট্যাগ নিয়ে কাঁধে করে হেঁটে হেঁটে আসছে। স্বাভাবিকভাবেই আমরা দাঁড়িয়ে জিজ্ঞাসা করি যে কোথা থেকে আসছে বা কোথায় যাচ্ছে। তার উত্তরে তারা বলে 21 তারিখ তারা কেরালার থেকে রওনা হয়েছে, তারপরে কেরালার থেকে চেন্নাই হয়ে উড়িষ্যা হয়ে মেদিনীপুরে এসে বিভিন্ন প্রথমে ট্রেনে এসেছিলো, তারপরে যা ট্রাকে করে এসছে, এসে আলটিমেটলি মেদিনীপুরে নেমে মেদিনীপুর থেকে দুপুরবেলা হাঁটতে আরম্ভ করেছে। হেঁটে এদিক থেকে তারা মুর্শিদাবাদ যাচ্ছে। তা হেঁটে হেঁটে মুর্শিদাবাদ কী করে যাবে এটা আমার বোধগম্য হয়নি। তারপরে আমি হেলথে খবর দিই, হেলথের লোকেরা এসে প্রাথমিকভাবে তাদের চিকিৎসা করে। তারপরে আমি জিজ্ঞেস করি খাওয়া দাওয়া কী করেছে, তা বললো 2 দিন ধরে খায়নি। তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়, পুলিশকে বলা হয়, পুলিশ আসে, তাদেরকে জল, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি দেওয়া হয়। এবং তাদের একটি দাবি ছিল, তারা তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে চায় যদি কোয়ারেন্টাইন। বুদ্ধদেব মণ্ডল, বিদ্যুৎ মণ্ডল, উৎপল মণ্ডল। আচ্ছা, এইগুলো হচ্ছে হাতে এরকমভাবে স্যানিটাইজার, হাত কিছু লাগালে এটা হাতে ভালো করে মেখে নেবেন। এরকম বোতল ছোট ছোট আছে ওখানে দাঁড়ান। এবার এই জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা নিয়ে নেবেন। খাবারটা নিয়ে আসুক, খাবার, জলের বোতল, মাস্ক, আর ওই হাতে ওই ঘষার ওই পরিষ্কার করার জিনিস এইগুলো এখান থেকে নিয়ে নেবেন। নিয়ে আপনারা এখানে ট্রাক আছে, ট্রাকে করে ওই দিকে যাচ্ছে, আপনাদের বাড়ির দিকে এগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, খাবারটা আসছে, দাঁড়ান, খাবারটা নিয়ে আসুক, খাবারটা দিয়ে দেবেন। পুলিশ ভিডিও কি করলো? পুলিশ ভিডিও খাবার দিলো, গাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো, অর্ধেক রাস্তা। মানে একটা গাড়িরও চেষ্টা করে দিয়েছে? একটা গাড়িরও চেষ্টা করে দিয়েছে। কেমন কেমন মনে হচ্ছে, কি মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। ভালো। আপনার নাম? কি চাইছো তোমরা এখন? বাড়ি যেতে। খাওয়া দাওয়া তোমাদের হয়েছে? মানে প্রশাসনের কাছে দাবি যে কোনো উপায়ে বাড়ি যেতে চাও? তোমাদের নাম? কি কাজ করতে তোমরা ওখানে? আনারসের কাজ। বাড়ি যেতে মন পারবে মনে হচ্ছে? মনে হচ্ছে না ছিলে?
আমরা খুবই ভাববো আর আমাদের পুলিশের হাতে ধরা দেবো যে কী ওই কী করে গাড়ি যাওয়া যাবে, সবাইকে একই কথা বলছি, তো একই কথা বলছি তোমরা পুলিশ প্রশাসন নাও একই কথা বলছি, তখন আমরা সবাই মন্তব্য নিলাম। তখন কিন্তু সবাইকে কিন্তু কত দূর আছে, কেউ বলছে 2 কিলো আছে, কেউ বলছে 5 কিলো আছে, দেখি কত দূর আছে 5 কিলো 2 কিলো এইভাবে চলে আসছে। তাহলে পুলিশ খাবার দিল, খাবার দিল, ব্যবস্থা করে দিল, সব কিছুই করে দিল, গাড়ি দিল, গাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিল। ভালো লাগছে পুলিশের উদ্যোগটা, এখন ভালো লাগছে। আপনার নাম? বিবেক বিশ্বাস। আজকে মেদিনীপুর থেকে হেঁটে আসছি, 21 তারিখে বাড়িয়েছি হচ্ছে আপনার কেরল থেকে এন্ডাকুলাম ডিস্ট্রিক্ট থেকে আস্তে আস্তে 22 তারিখের বেলা 10টার সময় চেন্নাই নামিয়ে দেয় ট্রেন থেকে, মানে অতিরিক্ত ভিড়ের জন্য নামিয়ে দেয়। অর্ধেক রাস্তায় এসে আমরা আটকা পড়ে যাই, ওখান থেকে না ঘুরে যেতে পারছি। তাহলে হেঁটে হেঁটে আসছেন? ওখান থেকে একটা বাস, ট্যুর বাস করেছিলাম চেন্নাই থেকে, চেন্নাই থেকে ট্যুর বাস করে আপনার এই ইয়াজেলা আন্ধ্রার মধ্যে ঢুকতে টোলগেট পড়ে, টোলগেটে নট অ্যালাউ করে দিল আপনার ইয়াকে, টুরিস্ট বাসকে। যাবেন কোথায় আপনারা? আমরা মুর্শিদাবাদ। তাহলে এখন কি মেদিনীপুর থেকে হেঁটে হেঁটে আসছেন? এখন মেদিনীপুর থেকে হেঁটে হেঁটে মুর্শিদাবাদ যাবেন। আর এখানে পুলিশের সাথে দেখা হলো, ভিডিওর সাথে দেখা হলো? এখানে পুলিশের সঙ্গে দেখা হলো, মিডিয়ার সঙ্গে দেখা হলো। আমরা কোনো মানে একটু হাঁটতে হাঁটতে ভাবছি যে সামনে থানা আছে, পুলিশ চৌকি আছে, ওখানে ঢুকবো, ঢুকে যে কোনো একটা ব্যবস্থা করে দিতে বলবো। কতজন আছেন আপনারা? আমরা 15 জন। মুর্শিদাবাদের, মুর্শিদাবাদের কোন জায়গায় যাবেন? মুর্শিদাবাদের জলঙ্গি থানা। আপনার নাম? হ্যাঁ, আমাদেরকে জলঙ্গি থানায় ট্রান্সফার করতে হবে, নাহলে যেখান থেকে আমাদেরকে চেক আপ টেকআপ করে রিজার্ভ গাড়ি ধরিয়ে দেবে, আমরা গাড়ির মতো ভাড়া দিয়ে দেবো, বাড়ি আমরা পৌঁছে দেবো। তারপর যদি বলে থানা যদি আমাদের ওখানে ডাকে চেক আপ করতে, আমরা যাবো। আপনার নাম? আমার নাম সুজয় মণ্ডল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।